হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রোজেস ব্লগ। রোজেস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি রেসিপি। রেসিপির নাম হচ্ছে হোমমেড ফুচকা। তো হোমমেড ফুচকা বানানোর জন্য আমাদের ফার্স্টে ফুচকাগুলো আমি ভেজে নিয়ে নিব। এক এক করে ফুচকাগুলো আমি ফার্স্টে ভেজে নেব। ফুচকাটা ভাজার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পর ফুচকাটা আমাদের এক এক করে ভেজে নিতে হবে। তাহলে ফুচকাটাও ভালোভাবে ফুলে যাবে এবং কি মচমচে ভাবটা থাকবে। সেই দিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। তো আমরা এক এক করে ভেজে নিই। তারপর ফুচকার সাথে যা যা উপকরণ লাগছে সেগুলো আমি এক এক করে আপনাদের সব কিছু দেখাচ্ছি। আমার সাথেই থাকুন। যেহেতু আমার ফুচকা লাগবে, ফুচকা বানাবো, তাই সেই জন্য আমি আলুর ভর্তাটা করে নিয়েছি। এখানে শুকনো মরিচটা নিয়েছি। এখানে আমি ফুচকার জন্য তেঁতুলটা রেডি করে নিয়েছি, তেঁতুলের টক। তো এখানে আমি ফুচকাটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছি ফুচকাগুলো কত ফুলে গেছে, গোল গোল হয়ে গেছে, অনেক দেখতে সুন্দর লাগছে। আমার ভাজার পর আমার ফুচকাগুলো এত দারুণ লাগছে যে কী বলব, অনেক ভালো লাগছে। তো এখানে আমি আলুটা রেডি করে নিচ্ছি ফুচকার জন্য। আলুটা ম্যাশ করে আমি ভালো করে এখানে শুকনো মরিচ ঢেলে দিয়েছি, এখানে চাট মশলা দিয়ে দিয়েছি, এক এক করে সব দিয়ে তারপর আমি আলুটা ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সালাদের জন্য কিছুটা পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ, শসা এখানে ইউজ করবো ফুচকাতে দেওয়ার জন্য। তো আমি ফুচকার ভিতরে পুরটা সেটা দিয়ে দিচ্ছি। এক এক করে সবকটা আমি পুর দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন ফুচকা রেডি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আমার পাশে থাকবেন, আমার বেল আইকনটা টিপে দিবেন, আর অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।